নমস্কার বন্ধুরা জবাব ডেস এন স্যান পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি হয়েছে যেখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে একটা ট্রেনিংয়ের সুযোগ পাচ্ছ এবং অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ট্রেনিংয়ের পরে তারা চাকরি পাবে কি না বা ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন্ট পাবে কি না তো তাদেরকে শুরুতেই বলে রাখি ট্রেনিং চলাকালীন তোমরা পার মান্থ কুড়ি হাজার টাকা করে স্যালারি একটা হাতে পাবে তার পাশাপাশি এক বছরের ট্রেনিং হবে এবং ট্রেনিংয়ের পরে তোমরা এই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পক্ষ থেকে যখন ডাইরেক্ট রিক্রুটমেন্টগুলো হবে তখন অবশ্যই তোমরা অগ্রাধিকার পাবে তাই সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে এই ইনফরমেশানটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এখানে সমস্ত স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আলাদা আলাদা করে রয়েছে প্রত্যেকটি স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা মানে তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে যেখানে অ্যাপ্লিকেশন করতে তোমাকে কোনো রকমের ফিস দিতে হচ্ছে না কোনো ক্যাটাগরির কি কোনো ফিজ দিতে হবে না এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে হবে তো সেই অ্যাপ্লাইয়ের ভিডিও তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো আর দেরি না করে সেই সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা শুরু করব প্রত্যেকটি ইনফরমেশান দেখো স্কিপ করো না কিন্তু সমস্ত ডিটেলস জানানোর আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো আর এবার আমি সরাসরি আলোচনা শুরু করব বিস্তারিতভাবে তো বন্ধুরা দেখো এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এটা হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে আসার পরে তোমরা সরাসরি এই যে এখানে এই পিএইচ জব অপরচুনিটি ডট ও এইখানে এটা হচ্ছে এটার অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলেই তোমরা কিন্তু পরবর্তী যে পেজটা সেটা ওপেন হবে যেখানে সমস্ত ইনফরমেশানগুলো তোমরা পেয়ে যাবে তো আমিও এবার সেই মতো দেখিয়ে দেবো যে এখানে কী কী ইনফরমেশান রয়েছে তো আমি একবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিটেলস নোটিফিকেশানটা পড়ে তোমাদের শোনাচ্ছি তো অ্যাপ্লিকেশন অনলাইন ছাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না মানে অফলাইন অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি পনেরোই অক্টোবর থেকে শুরু হয়ে গেছে অলরেডি পনেরোই অক্টোবর থেকে অ্যাপ্লিকেশান চলছে যেটা ফিফটিন্থ অক্টোবর সরি ফিফটিন্থ ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে মানে ডিসেম্বরের পনেরো তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট তার মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এবং এই ডিসেম্বরের পনেরো তারিখের পরে আর কারোর কোনোভাবেই অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে না এবং কোনো রকমের এডিট উইন্ডোও দেওয়া হবে না তাই যদি কোনো কারণে ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কোনো রকম কারেকশানের সুযোগ পাবে না তাই আশা করি বুঝতে পারছো যে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে কমপ্লিটলি এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এবার তোমরা একটু দেখে নাও ইনস্ট্রাকশান রিগার্ডিং অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম তো অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের জন্য কী কী তোমাদের মাথায় রাখতে হবে তো প্লিজ নোট দ্য অল দ্য পার্টিকুলার মেনশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ইনক্লুডিং নেম অফ দ্য ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেটদের নাম ডেট অফ বার্থ প্রপার অ্যাড্রেস ভ্যালিড ফোন নাম্বার মেইল আইডি সেন্টার অফ সামার প্লেসমেন্ট দ্যাট মিন্স তুমি কোন সেন্টারে বা কোন জায়গায় তুমি ইন্টার্নশিপ করতে চাইছো সেই সমস্ত ইনফরমেশান দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করতে হবে এবং কোনো কারণে যদি ইনকারেক্ট বা ইনকমপ্লিট ইনফরমেশান তুমি প্রোভাইড করো তাহলে সেই অ্যাপ্লিকেশান ফর্ম টোটালি ক্যান্সেল হয়ে যাবে এবং পরিষ্কার বলা রয়েছে অ্যান অনলাইন অ্যাপ্লিকেশান হুইচ ইজ ইনকমপ্লিট ই ইন এনি রেসপেক্ট সাচার উইদাউট ফটোগ্রাফ সিগনেচার কোলাজ অথরাইজড লেটার বা এই সমস্ত যেগুলো তোমাদের যা যা ডকুমেন্টস অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করতে হয় সেগুলো যদি না থাকে অনলাইন অ্যাপ্লিকেশনের সঙ্গে তাহলে সম্পূর্ণ ক্যান্সেল করে দেওয়া হবে এবং পরিষ্কার বলা রয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস ইন দ্যার ওন ইন্টারেস্ট টু অ্যাপ্লাই অনলাইন মার্চ বিফোর দ্য ক্লোজিং ডেট নট টু ওয়েট টিল দ্য লাস্ট ডেট তো লাস্ট ডেটের জন্য অপেক্ষা করো না কারণ লাস্ট ডেটগুলোতে কিন্তু মানে ডিসকানেকটি মানে ইনেবিলিটি থাকে অনেক সময় ফেলিওর হয়ে যায় লগ ইন হয় না ওয়েবসাইটে সমস্ত রকম সমস্যা হতে পারে আগেই চেষ্টা করবে অ্যাপ্লিকেশান করে ফেলার এবং পরিষ্কার বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে কোনো রকমের অ্যাপ্লিকেশান বাইপোস্টে পাঠানোর প্রয়োজনে আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান কোনোভাবেই করবে না এবং এখানে পরিষ্কার বলা রয়েছে প্রত্যেক বছর এখানে ভ্যাকেন্সি আউট হয় ইন দ্য মান্থ অফ জানুয়ারি ফেব্রুয়ারি অফ দ্য ফলোয়িং ইয়ার দ্য ইন্টারভিউ অফ দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি হেল্ড অ্যাট দ্য অফিস অ্যাজ ইন্ডিকেট যেই অফিস অনুযায়ী তুমি অ্যাপ্লিকেশান করবে বা যেটা অফিসের ওয়েবসাইটে পরবর্তীতে আপলোড করবে সেইখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে সেটা জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মান্থে মানে নেক্সট ইয়ার মানে দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউ হবে কোনো রকমের লিখিত পরীক্ষা নেই এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই সেখানে নিজস্ব ট্রাভেল কস্ট দিয়ে মানে নিজস্ব খরচ দিয়ে সেখানে যেতে হবে কোনোরকম ব্যাংকের পক্ষ থেকে কোনোরকম টাকা পয়সা দেওয়া হবে না এবং নেম অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি কমিউনিকেটেড ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ এবং তারপরে তোমাদের ফেব্রুয়ারি মার্চে ওই সিলেক্টেড ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হবে এবং সেখানে টোটাল মোটামুটি এক বছরের জন্য সেখানে তোমাদেরকে ট্রেনিং করানো হবে সরি এক বছর নয় এখানে পরিষ্কার বলা রয়েছে নর্মালি দ্য পিরিয়ড অফ প্লেসমেন্ট উইল বি ম্যাক্সিমাম থ্রি মান্থস ডিউরিং দ্য পিরিয়ড অফ এপ্রিল টু জুলাই মানে এপ্রিল মে জুন জুলাই তো এপ্রিলে যদি স্টার্ট না হয় মানে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে মানে তিন মাস মোটামুটি তিন মাস ট্রেনিং হবে থ্রি মান্থের ট্রেনিং হবে তিন মাসের ট্রেনিং দিয়েই তুমি একটা সার্টিফিকেট পাবে এই তিন মাস কুড়ি হাজার করে টাকা পাচ্ছ মানে স্টাইপেন্ড পাচ্ছ মানে ষাট হাজার টাকাও পাচ্ছো একটা সার্টিফিকেট পাচ্ছ তার পাশাপাশি কাজ সম্পর্কে একটা অভিজ্ঞতা হবে এবং যার দ্বারা পরবর্তীতে তুমি অবশ্যই অগ্রাধিকার পাবে এবং দ্য পিরিয়ড মে বিস রিডিউসড অথবা এক্সটেন্ডেড সেটা পরবর্তীতে ব্যাংকের ডাইরেকশন অনুযায়ী সেটা তিন মাসের সময়টা কমতেও পারে আবার বাড়তেও পারে সেটা পরবর্তীতে ব্যাংক সেই বিষয়ে ডিসিশান নেবে তো এবার এখানে দেখো ফেসিলিটি কি থাকছে পার মান্থ কুড়ি হাজার টাকা স্টাইপেন পাবে তাহলে প্রত্যেকটা ট্রেনার মানে ট্রেনি যারা রয়েছে যারা সিলেক্টেড হবে সিলেক্টেড ক্যান্ডিডেটকে কুড়ি হাজার টাকা পার মান্থ দেওয়া হবে তো সাধারণত স্টাইপেনগুলো সাত আট হাজার হয়ে থাকে রেল যেগুলো বেরোয় কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু মানটা খুব ভালো মানে রয়েছে একটা বেতনের মতোই সরকারি চাকরির মিনিমাম একটা সরকারি চাকরির বেতনের মতনই যেগুলো ধরো নর্মালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেরিয়ে থাকে তো এই যে সুযোগগুলো এগুলো একেবারেই হাতছাড়া করো না কারণ এই ট্রেনিংগুলো যদি তুমি মনে করো একদম বেকার যারা মনে করো তাদের বলছি ভুল করছো ট্রেনিংগুলো করে রাখো এই যে পরবর্তীতে কিন্তু এগুলো রিক্রুটমেন্ট বছর বছর হয়েই থাকে আরবিআই কিন্তু রিক্রুটমেন্ট করেই থাকে তখন কিন্তু এই সার্টিফিকেটের থ্রুতে তুমিই কিন্তু আগে চান্সটা পাবে এবার আমি দেখাবো অ্যাপ্লিকেশান প্রসেসটা তার আগে বলি এখানে সেন্টার কোথায় কোথায় রয়েছে দেখো সতেরো রকমের লোকেশান রয়েছে তুমি যেই লোকেশানটা চুজ করতে চাও চুজ করতে পারো বিহার ঝাড়খণ্ড থেকে শুরু করে সবই রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা রয়েছে বা লোকাল যে সমস্ত রিজার্ভ ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে তুমি আবেদন করতে পারবে তো সেই মতো ভ্যাকেন্সি রয়েছে ওড়িশা থেকেও রয়েছে দেখো এবারে আমি তোমাদেরকে দেখাবো সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশানটা কিভাবে করবে তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর আরবিআই সামার ইনস্টারশিপ ইন্টার্নশিপ স্কিম তো সেখানে কীভাবে অ্যাপ্লিকেশান হচ্ছে দেখে নাও তো লাস্ট ডেট তোমাদের পনেরোই ডিসেম্বর দ্যার ইজ নো অ্যাপ্লিকেশান ফিজ ফর দ্য অ্যাপ্লাইং অফ দ্য সামার প্লেসমেন্ট তো তা কারোর জন্যে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ দিতে হচ্ছে না যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাকে অবশ্যই ফিল করতে হবে আর অ্যাপ্লিকেন অ্যাপ্লিকেনশাল আপলোড অ্যান্ড অথরাইজেশান লেটার বা বোনাফিড সার্টিফিকেট ফ্রম দ্য ইনস্টিটিউশন কন্টেনিং অফ দ্য অফিসিয়াল সিগনেচার অ্যান্ড সিল আর এখানে পরিষ্কার দেখো তোমাদের যে ছবিটা সেটা পাঁচশো কেবির মধ্যে হবে একশো কুড়ি কেবির মধ্যে সিগনেচার আর দেখো এবার কোনো রকম স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করা যাবে না নর্মাল ক্যাপিটাল লেটারে এগুলো লিখতে হবে তো নেম অফ দ্য ইনস্টিটিউট অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউট সেগুলো মানে তুমি কোন ইনস্টিটিউটে কাজ করতে চাইছো বা ট্রেনিং করতে চাইছো সেটা তুমি দেবে যেটা তোমাদের দেখালাম শুরুতেই তোমার সিটি স্টেট এখান থেকে সিলেক্ট করবে দেখো স্টেটের অপশান পেয়ে যাবে একদম শেষে শেষে নয় এই যে মিডিলে রয়েছে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলে তারপর তোমার পোস্টাল বা জিপ কোড মানে তোমাদের পিন কোড দিয়ে দেবে ইনস্টিটিউশন ফোন নাম্বার ইনস্টিটিউশন প্লেসমেন্ট সেল ইমেল মেল আইডি প্রত্যেকটা নিচে নিচে দেওয়া আছে দেখবে ওই নোটিফিকেশনে দেখালাম যখন তখন নিচে কিন্তু মেল আইডি রয়েছে সেগুলো বসিয়ে দেবে এবার দেখো বায়োডেটা তোমার ফুল নেম জেন্ডার ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে তোমাদের ডেট অফ বার্থ পোস্টাল অ্যাড্রেস ফর কমিউনিকেশান মোবাইল নাম্বার মেল আইডি তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো কারণ কি কোনো রকমের টেস্ট নেই তো শর্ট লিস্টের ক্যান্ডিডেটকে যখন ডাকা হবে হয়তো মেলের মাধ্যমে সেই ইনফরমেশান আসলো তখন কী হবে তো সেগুলো মাথায় রাখতে হবে তবে পোস্ট গ্র্যাজুয়েশান গ্রাজুয়েশান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি চুজ করতে হবে ইয়ার অফ পাসিং কত সালে পাশ করেছো বোর্ড বা ইউনিভার্সিটি এবার এখানে যেমন গ্র্যাজুয়েশনও আবেদন করতে পারবে পোস্ট গ্র্যাজুয়েশানও আবেদন করতে পারবে আর মাধ্যমিক উচ্চপদে মানে ওভারঅল মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে এবং পার্সেন্টেজ কত সেটা দিতে হবে কোন স্ট্রিম আর্টস কমার্স ল ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং কোন স্ট্রিম থেকে তুমি পাশ করেছো সেটুকু তোমাকে ফিল আপ করতে হবে এবার তোমার যদি এখানে অ্যাপ্লিকেন্ট উইথ সি কোর্স স্কোর সেগুলো তোমাকে দিতে হবে যদি রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছু থাকে সেগুলো দেবে যদি না থাকে তো দেওয়ার প্রয়োজন নেই এবং লাস্টের দিকে কি করবে এখানে তোমাকে ফটোগ্রাফ সিগনেচার কোন জায়গা থেকে করছো তো ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আন্দামান নিকোবর আইল্যান্ড এরকম লেখা রয়েছে তো নোটিফিকেশান আজকের ডেটটা অলরেডি উঠে গেছে তো এইভাবে তোমাকে আপলোড করতে হবে এবং এখানে এন্টার ফর ভেরিফিকেশান কোড এবার বোনাফাইট সার্টিফিকেট ফ্রম দ্য ইনস্টিটিউট এটা তোমরা কীভাবে পাবে সেটা নিয়ে যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে কিভাবে এই বোনাফাইট সার্টিফিকেট ফ্রম দ্য ইনস্টিটিউট এটা কীভাবে পেতে পারবে তোমরা কিভাবে পাবে বা কি বিষয় বৃত্তান্ত তাহলে সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো একটা ভিডিওতে সমস্ত ইনফরমেশান দেওয়া সম্ভব নয় তো কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে এবং তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর এখানে দেখো লাস্টের দিকে একটা ভেরিফিকেশান কোড রয়েছে তো সেটা তোমাকে দিতে হবে এবং সাবমিট করতে হবে কোডেনলি এই অ্যাপ্লিকেশানটা কমপ্লিট দেখো কারা অ্যাপ্লাই করতে পারবে যে সমস্ত ক্যান্ডিডেট পোস্ট গ্র্যাজুয়েশানের কোর্স করছো কিংবা ইন্টারগ্রেটেড ফাইভ ইয়ার্সের কোর্স করেছো ইন ম্যানেজমেন্ট স্ট্যাটিস্টিক বা ইকোনমিক্স বা ইকোনমেট্রি ম্যাঙ্গিং ফিনান্স বা থ্রি ইয়ার্সের ফুল প্রফেশনাল ব্যাচেলার ডিগ্রি করেছো ইন ল ফ্রম এনি রেপুটেড ইনস্টিটিউশন বা কলেজ লোকেটেড ইন ইন্ডিয়া বা স্টুডেন্ট হুয়ার কারেন্টলি ইন দ্য পেন ইয়ার অফ দেয়ার কোর্স ক্যান অলসো অ্যাপ্লাই তো এখানে তুমি দেখতে পেলে তোমার কোয়ালিফিকেশান যদি এগুলোর মধ্যে কিছু থাকে অবশ্যই আবেদন করতে পারবে এবং প্রত্যেকটি স্টেট থেকে কম বেশি অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে এবং মিনিমাম তোমার বয়স এখানে মোটামুটি ধরো কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন জানাতে পারবে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আশা করছি কোনো রকম সমস্যা হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকো পাশে থেকে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ